বড় দুঃখ পরিতাপের সাথে বলি বড় আফসোস করে বলি এই জমিনের উপরে আজ থেকে 1500 বছর আগে ইনসাফ কি যিনি মানুষ জানতো না এক আল্লাহকে মানুষ ভুলে গিয়েছিল 360টা নকল খোদার উপাসনা করতে লেগেছিল মানুষ মানুষগুলোকে খুন করতে লেগেছিল মানুষ মানুষকে লুটতে লেগেছিল মানুষ মানুষকে এমন করে গলায় চেন দিয়ে পায়ে চেন দিয়ে বাজারে বিক্রি করতে লেগেছিল নারী গুণকে ভোগের পাত্রে বানিয়ে দেওয়া হয়েছিল ওই সময়েতে দেখা গেছে শাসক যারা ছিল আবুজিল উদ্মা সাইবা তারা দুনিয়ার মানুষকে নিজেদের সন্ত্রাসীর ভয় দেখিয়ে এইভাবে কৃত দাস দাসী বানিয়ে দিয়েছিল এমন করে তারা এক আল্লাহর রাস্তাকে ভুলে গিয়েছিল এই জন্য আল্লাহ পাঠিয়েছে ভুলে গিয়েছিল এমনই সময় মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য আল্লাহ পাক সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা নবী মুহাম্মদ রাসূলকে দুনিয়ার জমিনে আমাদের জন্য বড় দয়া ও ইহসান করে পাঠিয়েছিলেন এত সহজে মায়ের সম্মান হয়নি এত সহজে নারীদের অধিকার হয়নি এত সহজে স্ত্রীর সম্মান হয়নি এত সহজে বাচ্চারা মা-বাবার ভালোবাসা যে পাচ্ছেন এত সহজে হয়নি আল্লাহ নবীকে অনেক কষ্ট করতে হয়েছে এই নজওয়ান তরুণেরা ইতিহাসে বাধা সাক্ষী দেয় আল্লাহ নবী যখন মক্কা জমিনে আগমন করলেন আল্লাহ নবী দেখতে লাগলেন এমন করে এক শ্রেণীর মানুষেরা তারা গরিবদের ঘরে লুটতে লেগেছে এক শ্রেণীর মানুষেরা নারীদের কোপরে চুলো অত্যাচার করতে লেগেছে এক শ্রেণীর মানুষেরা নিজেদের কাছে নি মানুষের কাছে নিজেদের ঘরে প্রভু বলে প্রচার করতে লেগেছে মানুষের ওপরে তাদের ক্ষমতা জোরকে প্রয়োগ করে দিয়ে ভয় দেখিয়ে মানুষের মানুষের যে অধিকার সেই অধিকার থেকে তাদেরকে পিছিয়ে রাখছে আল্লাহ নবী নূর নবী বড় হলেন আল্লাহ পাকের হুকুম হয়ে গেল অনেক বড় কথা মূল জায়গাটাই যাচ্ছে নবী আমার কাবার পাশে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে সবাইকে লক্ষ্য করে বললেন এ আমার এলাকা মানুষের এইদিকে আসো সবাই সেখানে আগে আসলো আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল তোমাদের জন্য শান্তি ও সত্যের মেসেজ নিয়ে এসেছি তোমরা আমার কথা মেনে নাও কি বলতে লেগেছো আল্লাহ নবী সর্বপ্রথম বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া এটা প্রথম মেসেজ দিলেন অর্থাৎ তোমরা হলে আল্লাহর সৃষ্টি অতএব তোমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর হুকুম অনুযায়ী চলবে যিনি তোমাদের হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে অস্তিত্ব দিয়েছে সৃষ্টি করেছে তার হুকুমে তোমরা চলবে এটা প্রথম মেসেজ দিলেন আল্লাহ নবী তারপরে বলতে লাগলেন যিনি আপনাদের ঘরে বানিয়েছে সেই আল্লাহ আপনাদের ঘরে দুনিয়া জমিনে কিছুদিনের জন্য পাঠিয়েছে এই দুনিয়া চিরস্থায়ী নয় মৃত্যুর স্বাদ চাকাবার পরে দুনিয়া থেকে চলে যেতে হবে আখিরাত বলে একটা জায়গা আছে ওই জায়গায় আপনাকে হিসাব নিকাশটা দিতে হবে আপনার টোটাল জিন্দগিটা কেমন ছিল আপনার সংসারী জীবনের হিসাব দিতে হবে আপনার ধর্মী ইবাদতের জিন্দগির হিসাব দিতে হবে আল্লাহ যে আপনাকে দুই হাত দিয়েছে এই দুই হাতকে আপনি কোন জায়গায় ব্যবহার করেছেন কিভাবে ইনকাম করেছেন কিভাবে মা-বাবার সেবা করেছেন কিভাবে হাত দ্বারা গরিব মানুষের সঙ্গে ব্যবহার করেছেন কিভাবে হাত দ্বারা আপনি দুনিয়া জমিনে চালিয়েছেন প্রত্যেকটা জিনিসের হিসাব নিকাশ আপনাকে দিতে হবে আল্লাহ পাক দুই পা দিয়েছে এই পায়েরও হিসাব আপনাকে দিতে হবে হবে
আল্লাহ জবানে কথা দিয়েছে এই কথার হিসাব আপনাকে দিতে হবে আল্লাহ আপনাকে চোখ দিয়েছে চোখের হিসাব আপনাকে দিতে হবে আল্লাহ আপনাকে আলেম বানিয়েছে এই ইলমটা কোন রাস্তাতে খরচ করেছে এর হিসাব আপনাকে দিতে হবে আল্লাহ আপনাকে জনপ্রতিনিধি বানিয়েছে জনগণের আপনি শাসন কর ক্ষমতার ভার পেয়েছেন আপনি জনগণের সঙ্গে কি ব্যবহারটা করেছেন এর হিসাব নিকাশটা আল্লাহকে আপনাকে দিতে হবে টোটাল আপনি 30 হোক 40 হোক 50 হোক যতদিন বাঁচবেন প্রত্যেকটা নিঃশ্বাস নিঃশ্বাস আল্লাহ দয়াতে বার করতে পারেন এই প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে হিসাব কিন্তু আল্লাহ পাক নেবে এ দুনিয়ার মানুষেরা তাই তোমরা চলার পথে আল্লাহ পাককে যেভাবে চললে খুশি হবে ওইভাবে আপনারা চলুন আল্লাহ নবী এইভাবে যখন মক্কার মানুষদের ঘরে বলতে লেগেছে তাদের মধ্যে একদল লিডার মানুষ যারা ছিল নেতৃত্ব যারা দিতে ছিল আবু জিল উতবা সাইবা আবুল হাব ইরা দেখলো মুহাম্মদ যা বলে সত্য কথা বলে কিন্তু মুহাম্মাদের কথা যদি এরা মন দিয়ে শোনে তাহলে আমাদের অন্যায়ের সাম্রাজ্য মিটে যাবে তাই সঙ্গে সঙ্গে তারা ওই জায়গাতে একটা আওয়াজ তুলে হই হট্টগোল বানিয়ে দিয়ে এমন করে তারা আমার রসূলের মাহফিলটাকে ব্যস্ত ব্যস্ত করে দিয়ে তারা সবাইকে নিয়ে চলে গেল উদ্দেশ্য একটাই যাতে করে মানুষ সত্যের পথে না চলে আসে বুঝতে পারছেন তো এখন কয়েকদিন একটু অসুবিধা হবে আলোচনা করতে কোরবানির সময় চলছে বুঝতে পারছেন তাহলে আবু জেল কি করলো দেখলারি মোহাম্মদ তো ঠিকই বুঝাচ্ছে যদি এদের ব্রেনে ঢুকে যায় তাহলে আমার লাঠিয়াল বাহিনী থাকবে কে আমি যে মিথ্যা ভাবে মানুষগুলোকে পরিচালনা করছি সামান্য কিছু দিয়ে তাদের দ্বারা যে সমাজে ফেতনা করছি মানুষের উপরে জুলুম অত্যাচার স্টিম রোলার চালাচ্ছি এগুলো তো সব তাহলে বন্ধ হয়ে যাবে তাই তারা মাহফিলটাকে প্রথম দিন হই হই করে ভেস্তে দিল কিন্তু আল্লাহর নবী পরের দিন আবার গেলেন আবার গেলেন গিয়ে আবার সবাইকে বুঝাচ্ছে কিন্তু দ্বিতীয় দিনেতে আমার রসূলুল্লাহর সঙ্গে আবু জেহেল খারাপ ব্যবহার করলো আল্লাহর নবী বাফারা মাহারা নবী ঘরে এসে কাঁদছেন কত কষ্ট করে দিন ইসলামটা প্রচার হয়েছে দেখুন আজকে আমরা সেদিকে খেয়াল নাই মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা এই দুনিয়াদারি করতে হবে কিন্তু মনে রাখবেন অবশ্যই আশা ডেট জানা যায় আনুমানিক একটা করা যায় কিন্তু যাবার কোনো ডেট কেউ জানে না কার কখন নিঃশ্বাসটা ফুরিয়ে যাবে কেউ জানে না তাই কবরে সবাইকে যেতে হবে ময়দানে মাহশরে সবাইকে উঠতে হবে আমি ইসলামের অনুসারী আমাকে কমসে কম আর সবাই কি করছে দেখলে হবে না আমাকে রসূলুল্লাহ রাস্তাটা দেখতে হবে এই নাজওয়ান তরুণেরা আল্লাহ নবী কত কষ্ট করেছেন পরের দিন আবার যখন সেখানে গিয়ে এমন করে নাই সত্যির কথা বলতে লাগলেন ওই সময় বুঝেন আমার নবী পাকে শুনে বেয়াদবি করলো যাতে করে মুহাম্মদ ভয় খেয়ে যায় আর না মুহাম্মদ মানুষের কাছে সত্যের কথা বলতে না আসে কিন্তু নবী আমার ঘরে কাঁদে আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন হে আমার হাবিব আপনি কাঁদবেন না দুনিয়ার কেউ যদি আমাকে না মানে এতে আমি আল্লাহ আমার কোনো অসুবিধে হবে না আমার হাবিব আপনাকেও আমি কিয়ামতের দিনে প্রশ্ন করব না হাবিব আমি আল্লাহ জানতে চাই আপনি কি আমাকে আল্লাহ বলে মানে আমার রসুল বলেছেন আল্লাহ আমি মুহাম্মদ সাক্ষী দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহ নাই আপনি ছাড়া আমার আল্লাহ বলে দিয়েছেন হাবিব আমি আল্লাহ বলে দিলাম আপনাকে মুহাম্মদ রসুল বলে কেউ মানুক চাই না মানুক আমি আল্লাহ মেনে নিয়েছি
এই ভাবে নবী পাককে আল্লাহ বললেন হাবিব আপনাকে আমি প্রশ্ন করব না কেন আপনার উম্মতেরা নায়ের পক্ষে সত্যের পক্ষে আসলো না কিন্তু হাবিব আপনি মনে দুঃখ কষ্ট নেবেন না আল্লাহ নবী পরের দিন তো নাও বেরোতে পারতেন কিন্তু নবী আমার পরের দিন আবার বেরোলে নায় সত্যের কথা বলতে লাগলো যখনই নায় সত্যের কথা বলতে লেগেছে কেউ শুনতে চায় না কিন্তু একটা মানুষের সঙ্গে আল্লাহ নবী দেখা হয়ে যায় যার নাম আমরা সবাই জানি হযরত সিদ্দিক আকবর আমার রাসূল যখন বলেছিলেন আবু বকর আপনি কি আমার কথা মেনে নেবে আল্লাহ নবীর কথা শোনার সাথে সাথে কোনো প্রশ্ন না করে নবী পাকে নূরে হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মিল্লাত ইব্রাহিম থেকে এমন করে আমার রাসূলের দ্বীনের মধ্যে প্রবেশ করলে একজন সবে হকের দিকে আসলো পুরো পৃথিবী অন্ধকার কি হতো ছেলে মাকে হত্যা করত আজও সমাজে শুরু হয়েছে না হয়নি গত কালকেই মনে হয় দেখছিলাম ছেলে মাকে কোথাও হত্যা করে ঘরের মধ্যে ভরে রেখে দিয়েছিল গত কালকের খবর দেখলাম এই বাংলাতে দুনিয়াই তো হচ্ছেই হচ্ছে বাপ কন্যাকে হত্যা করত জেন্ত পুঁতে দিত আজও শুরু হয়েছে না হয়নি বলুন বলুন এগুলো আলেমদের দ্বারা হচ্ছে নাকি আলেমদের জন্য হচ্ছে না এগুলো একদল মানুষ আজকের দিনেও আবু জেহেল আছে আজকের দিনও একদল ফেরাউন আছে আজকের দিনও একদল সাদ্দাত আছে তারা শুধুমাত্র তাদের অন্যায় সাম্রাজ্যকে টিকাবে বলে একদল ছেলেকে সমাজ বিরোধী তৈরি করছে তাদেরকে না শিক্ষা দিয়েছে না সমাজ যে সুন্দর ভবিষ্যৎ দিয়েছে তারা কোনটা ভালো কোনটা মন্দ বোঝে না তাদের সর্বসময় মেন্টালি মারো ধরো কাটো তাই তারা সমাজে সবাইকে মারতে 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 লাস্টে ঘরে বাপকেও মারছে মাকেও মারছে স্ত্রীকেও মারছে কন্যাকেও হত্যা করছে সমাজে ঘটছে না ঘটনা ভেবে দেখো এই সমাজ কি আপনারা আবার চাইছেন নাকি যাবার এমন একটা সমাজ হোক যে সমাজে কন্যা সন্তান হওয়ার জন্য তাকে জেন্ত পুঁতে দেওয়া হবে কিন্তু অলরেডি তো শুরু হয়েছে নারীদের গর্ভে সন্তান থাকলে মায়েদের ঘরে নিয়ে যে ফটো করা হচ্ছে কন্যা সন্তান থাকলে সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে গোপনে হসপিটালে অনেক জায়গায় চলছে কিন্তু এটা একটা মানুষকে হত্যা করার মতো পাপ এই পাপের একটাই ঠিকানা চির জাহান্নামী আজকে এই সমাজে আপনারা কি চান আবার নতুন করে গরিবদের খলায় দড়ি বা শিকল দিয়ে বাজারে আলু পটলের মতো বিক্রি করা হবে আর ধনীরা এসে তাদেরকে লেবার হিসাবে কিনে নিয়ে যাবে যেভাবে আমরা সমাজের মধ্যে দেখি একদল লোক গৃহপালিত পশুকে বেতের আঘাত করে ওই সকল মানুষের ওপর এরকম আঘাত করুক এটা কি চাইছেন নাকি আবার অতএব চান না তো বলছেন ঠিকই কিন্তু আমি যতদূর আল্লাহ আমায় জ্ঞান দিয়েছে আমি তো দেখছি সমাজে সেই ব্যবস্থায় আস্তে আস্তে আগিয়ে আসছে সেই ধারায় আস্তে আস্তে আগিয়ে আসছে সেই সিস্টেমটাই আস্তে আস্তে চালু হতে চলেছে তাই আমাদেরকে সজাগ হওয়া দরকার আমাদেরকে ভাবা দরকার আল্লাহ নবী এতটা কষ্ট করে ইসলামকে রেখে গেলেন নবীর উম্মত হিসাবে কি আমাদের কখনো দিলটা কাঁদে না যে আমরা সমাজের শরাব কেন পান করব আল্লাহ নবী শরাবকে হারাম করে দিয়েছে আমরা মুসলমান ইসলামের অনুসারী আমরা কেন শরাবে দোকান দেব আমরা কেন শরাব পান করব বা আমরা কেন শরাবকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে চাই
তাদেরকে কেন সহযোগিতা করব তাদেরকে আমরা সাপোর্ট করব তাদেরকে কেন আমরা শক্তিশালী করব কেননা আমার নবীর ইসলাম যখন ডাকে হারাম করেছে এই হারাম শুধু ইসলাম করেনি এই হারাম এমন একটা খারাপ জিনিস শরাব এই শরাবের জন্য তোমার সমাজে যদি 100টা ক্রাইম হয় 100টা যদি সন্ত্রাসী হয় 100টা যদি সমাজ বিরোধী কাজ হয় তার পিছনে 80টা হলো এই মদ ও শরাবের কারণে হতে লেগেছে এ নম্মাদ আমার আপনার কি এক বড় বিবেক সারা দিল না যে আমরা এমন একটা মানুষে পড়ে দাঁড়াবো এমন একটা মানুষকে দাঁড় করাবো এমন একটা মানুষকে সহযোগিতা করব যে মানুষের দ্বারা সমাজেতে শরাব মুক্ত সমাজ হবে যে মানুষের দ্বারা সমাজেতে সুদ মুক্ত সমাজ হবে যে মানুষের দ্বারা সমাজেতে দমন করে রেপ মুক্ত সমাজ হবে কেননা এটা তো আমার একদিকে যেমন ধর্মীয় দায়িত্ব রয়েছে অপরদিকে আমি মানুষ আমার মনুষ্যত্ব কি বলে না যে সমাজে শরাবের জন্য 80টা যখন ক্রাইম হচ্ছে এই শরাবকে তো ব্যান্ড বন্ধ করা দরকার আছে না নাই কিন্তু আমরা তো সবাই বলি আছে প্রত্যেকটা আলেম মদের বিরুদ্ধে আজ করে না করে না বলুন না গো করে না করে না প্রত্যেকটা আলেম ওলামা হুজুর সবাই মদের বিরুদ্ধে আজ করছে মদ বন্ধ করো মদ খেও না মদ হারাম বলে না বলে না একটু সারা শুনি দেন আমার আলোচনায় অসুবিধা হচ্ছে এখন হতে পারে বাপ হতে পারে কারণ ইতিহাস তো আমরা পড়েছি হোসাইন আর ইজিদের মধ্যে যখন তর্ক শুরু হয়ে গেল সাহাবা ঘরের ছেলেও ইজিদের পাশে দাঁড়িয়ে গেছে নবীর সাহাবার ঘরের ছেলে সেও ইজিদের পাশে দাঁড়িয়েছে হোসাইনের বিরুদ্ধে লড়েছে কেন দুনিয়ার স্বার্থ ছিল লোভ ছিল পদ ছিল টাকা ছিল এখন দাদা পীরের মুরিদের ঘরের ছেলে আমার বিরুদ্ধে হতে পারে তাই জিজ্ঞেস করছে আমার আলোচনায় অসুবিধা হচ্ছে আমরা সবাই বলি মদ মানুষের জন্য ক্ষতি করো রাসূল হারাম করেছে আল্লাহ হারাম করেছে কোরআনে যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে সেই আল্লাহর দিয়া জিন্দেগি নিয়ে আল্লাহ দিয়া পালিয়ে আল্লাহ দিয়া হাত নিয়ে আমরা হেঁটে হেঁটে গিয়ে একজন শরাবিকেই সাপোর্ট করি কিন্তু শরাব যে বন্ধ করবে তাকে সাথ দিই না অচ্ছা আমরা বলি নবীর উম্মত সাফাত চাই শুনে রেখে দেন যদি আপনি কোরআনের বিশ্বাসী হন হাদিসের যদি বিশ্বাসী হন তাহলে শুনুন আর ব্যক্তিগত কোন যদি দুনিয়ার পিশায় পীরজাদা আলেমের বিশ্বাসী হন তা আমার কথা নাও মানতে পারেন যদি আপনি মুস্তাফার উম্মত হন যদি আপনি কোরআনের মান্য ওয়ালা হন রসুল বলেছেন জালিমের যারা সাথ দেবে আমি মুহাম্মাদের শাফাত তারা পাবে না কথা শুনছেন না শুনেন না কিন্তু আজ আমরা জুলুমকে বন্ধ করা তো দূরের কথা জুলুমকে শক্তিশালী করার জন্য আমরা মুসলমান উঠে পড়ে লেগেছি খেয়াল করে দেখো মুসলমানের যেন মাথায় চাল ভেঙে যত পেড় ভেঙে পড়েছে যে এক চোরকে আমাদের ঘরে ঠেকাতে হবে আমরা মুসলমানেরই যেন বেশি দায়িত্ব এত টেনশন আমাদের মাথায় অথচ একবারও আমরা ভাবি না যে আমাদের মাদ্রাসা গুলো বিরান হয়ে যাচ্ছে গত বছরে 303 লক্ষ ছেলে মাদ্রাসায় পরীক্ষা দিয়েছিল এবছরে মাত্র 70,000 পরীক্ষা দিয়েছে 2,30,000 মাদ্রাসায় ছেলে কমলো কেন এটা কিন্তু একবারও ভাবি না আমার কষ্ট বুঝছেন তো নাকি খারাপ লাগছে কেন মাদ্রাসা নিয়ে কি করব ওই তো মলি সাহেব এসে বলবে নামাজ পড় ওই তো বলবে রোজা রাখ ওই তো বলবে হজ কর ওদের পাল্লাই পড়ে নাকি ও কত শুনে কি লাভ যদি না শোনো আগামী দিন তোমার জানাজা পড়াবার লোক পাবে না যদি না শোনো আগামী দিন তোমার বিবাহ পড়াবার লোক পাবে না যদি না শোনো আগামী দিন তোমার কলমা খানি করার লোক পাবে না যদি না শোনো আগামী দিন কিভাবে গোসল দিতে হয় ওটারও লোক পাবে না মাদ্রাসাকে বন্ধ করা ষড়যন্ত্র দুইজন মিলেই করতে লেগেছে কেউ একজন বুলডোজার দিয়ে ভাঙছে কেউ একজন শিক্ষককে বন্ধ করে দিয়ে ভাঙছে
ভুক ঠুকে বলে যাচ্ছি আমার মুজাদ্দিদ জামান স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিকী রক্তকে পানি করে বাংলার অলিতে গলিতে দিন প্রচার করে ওই ওসিলায় যে পারিশ্রমিক আল্লাহ দিয়েছিলেন সেদারা ফুরফুরা শরীফে নিজের পীরের নামে ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা তৈরি করেছিলেন সেই মাদ্রাসা আজও দাঁড়িয়ে আছে কিন্তু মাদ্রাসা কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে আমাদের কারো হুঁশ নাই ওই মাদ্রাসাতে 14টা শিক্ষকের পদ খালি পড়ে আছে হুজুর তুমি এই কথা বললে কেন এই কথা তো বলা যাবে না হুজুরের হুজুরের যদি এই কথা বলা না যায় তাহলে ওই শিক্ষক যে ঢুকাবার ব্যবস্থা যার হাতে আছে ওই শয়তানকে আগে জিজ্ঞেস কর তুই মাদ্রাসাটাকে মিটাচ্ছিস কেন সেটা আগে বল তারপর হুজুরকে সে বলবি হুজুরই কথা বললেন কেন হ্যাঁ আমি তাকে শয়তান বলছি শয়তান একটা বড় শয়তান ওই শয়তান আমার মাদ্রাসা গুনোকে শেষ করছে কোন কোন শয়তান বোলডুজার দিয়ে ভাঙছে পুরো দেশ জুড়ে তারা যেমন শয়তান ইও শয়তান 14টা শিক্ষক সেখানে নেই যেখানে শিক্ষক থাকবেন আপনি আপনার বাচ্চাকে পড়তে পাঠাবেন যখন পড়তে পাঠাবেন না তাহলে প্রতিষ্ঠানটা কি হবে বলুন 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 বন্ধ হবে আর বন্ধ যখন হয়ে যাবে তাহলে যে ভাঙচার যে বন্ধ করছে দুটোর স্টাইল এক না আলাদা প্রোডাক্ট একটাই কোম্পানির প্রোডাক্ট একটাই কোম্পানি কোম্পানিটা এস আর আর কোম্পানির নাম এক্স ওয়াই জেড কথা বুঝে আসছে না নাই কোম্পানি একটাই কেউ একটা লেভেল দিয়ে বিক্রি করছে কেউ আর একটা লেভেল দিয়ে বিক্রি করছে রেসারিসি হলো বিক্রি করো কমিশনটা লাও বিক্রি করো কমিশন লাও যে বোলডুজার দিয়ে ভাঙছে সেও একজনের প্রোডাক্টই বিক্রি করছে বুঝতে পারছেন না এস আর আর বুঝতে পারছেন না তার প্রোডাক্টই বিক্রি করছে আবার কেউ নীরবে মাদ্রাসাকে শহীদ করে দিচ্ছে শিক্ষকটাকে বন্ধ করে দিয়ে তাহলে বলো হুজুর কথা বললে সমস্যা তাই তো নাকি কিন্তু এ বিষয়ে অনেকে বলবে না অনেক মুফতি মাওলানা হুজুর বলবে না কেন অনেক হুজুরের মাস্তলায় দুতলা পায়খানা হয়ে গেছে অনেকে সালো মিছিল হয়ে গেছে মাদ্রাসা জাহান্নামে যায় যা কামাত তো হয়ে গেছে যদি বলেন তাহলে আপনার হয়নি বলেই হয়তো আপনি চিল্লাচ্ছেন ট্রাই করে দেখুন না একবার দিয়ে খুশি করা যায় কি অনেক তো চেষ্টা করেছেন অনেক তো চেষ্টা করেছেন আগামীতে আরো ট্রাই করে দেখুন জাব্বাসকে কিছু দিয়ে কিনা যায় কিনা আপনাদের ইমান কি বলছে বিক্রি হবে না বলুন বিক্রি হবে না আমি এতটুকু বলতে পারি যেমন সূর্য উঠছে ডুবছে দিন রাত আসছে ডুবছে মোস্তফা জানে রহমতের যারা প্রকৃত গোলাম হয় এটা যেমন সত্য এর থেকে বড় সস্তা মোস্তফার গোলামরা সব পারে রসুলের দীনের দুশ্মনদের সঙ্গে সওদা করতে পারে না জোরে বলুন তাহলে আপনাদের মধ্যেও ভাবতে হবে আপনি মোস্তফার গোলাম না গোলাম নয় যদি গোলাম হন তাহলে রাতের আড়ালে 1000 বিক্রি হচ্ছেন কি হন আপনাকেও ভাবতে হবে রাতের আড়ালে 5000 বিক্রি হচ্ছেন কি হন ভাবতে হবে দুনিয়ার কেউ জানে না আপনি জানেন আর আল্লাহ জানে যখন আপনি 5000 1000 বিক্রি হবেন আপনার বিবেককে প্রশ্ন করবেন আমি তো হাত তুলে বলেছিলাম মোস্তফার গোলাম কখনো জালিমের কাছে বিক্রি হয় না মোস্তফার গোলাম কখন মাদ্রাসার বিরোধীর কাছে বিক্রি হয় না মোস্তফার গোলাম কখনো সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করে না মোস্তফার গোলামরা কখনো কোন জালিমের রক্ত চক্ষুকে ভয় করে না কেন মোস্তফার গোলামরা বন্দুকের নলে আল্লাহর জান্নাত দেখতে পায় আল্লাহু আকবার এটা আপনাকে ভাবতে হবে কেন আব্বাস সিদ্দিক আপনাকে জান্নাতে দেবে না যিনি দেবেন তিনি আপনার রাত কেন সর্ব সেকেন্ড কেন আপনার হৃদয়ের খবরটাও জানেন ঠিক না বেটি সেদিনও ছিল আজও আছে মুসা নবীর প্রিয় ডে জানেন না মুসা নবী একদিন একটু বলবো অসুবিধা হচ্ছে না তো মুসা নবী একদিন তিনার উম্মতদের বলেছে চলো গো আল্লাহর হুকুম হয়েছে একজন আল্লাহর বন্ধু নাকি মারা গেছে জানাজা পড়তে হবে
আল্লাহ মাই হুকুম করেছে মানে আল্লাহ পাক মুসা নবীকে আদেশ করেছে আমার একটা বন্ধু মারা গেছে অমুক জায়গায় আছে ইন্তেকাল করেছে তার জানাজাটা পড়ো তো মুসা নবী ভাবছে আমি একা কেন পড়ব জানাজা যখন হবে সবাই কটুলি যায় গ্রামবাসীকে সব বুঝিয়েছে কথা বুঝিয়ে চলো তো সবাই মিলে গিয়ে দেখছে যার কথা মুসা নবী বলছে সে লোকটা এলাকার নম্বরত বদমাইশ ছিল তাকে সবাই গ্রাম থেকে বার করে দিয়েছে এলাকার লোকেরা মুসা নবীকে বলছে হুজুর আপনি কি আর না খেলা দেখাবেন আমাদের ঘরে আপনার পাল্লাই পড়ে শোনেন মন দিয়ে আপনার পাল্লাই পড়ে ফেরাউনের সঙ্গে লড়তে গিয়ে ছ লক্ষ তিরিশ হাজারের ওপরে পরিবার আমরা হারিয়েছি কত আপনাদের কটা হারিয়েছে কথা মাথায় ঢুকছে সত্যকে জেন্দা করা অত সহজ নয় ছ লক্ষ তিরিশ হাজার আত্মীয় স্বজন পরিবারকে হারিয়েছি দেশবাসী এলাকার মানুষকে হারিয়েছি আপনার পাল্লাই পড়ে চল্লিশ বছরের উপরে ঘর ছাড়া হয়ে আছি কবছর আপনারা কদিন আছেন আপনি কি নাটক দেখাচ্ছেন এ লোকটা তো বদমাইশ আপনিও জানেন বলছে শোনো আমিও জানি কিন্তু আল্লাহ যখন হুকুম হয়েছে আগে জানাজাটা পড়ি তোর পাহাড়ে যাব কি মেসেজ আছে তোমাকে শোনাবো চলো নবী বলেছে আর আমরা নবীর ওয়ারিস আমরা বললে তো বাবা অনেকে মানতে চাইছেন না হ্যাঁ মানে মানে না কি মানার লোক আছে আছে না নাই দশটা হলে লোক তো মানে নাকি এখানে যা কিছু আজকে বলছি মানার জন্য কারা কারা বসেছেন একটু হাত তুলে দেখাবেন যে মানবো বিশ্বাসে বসছি আলহামদুলিল্লাহ এই তো মানার লোক আছে হাত না বানাবেন এই তো মানার লোক আছে কিন্তু কিছু মানুষ আজও একটা জালিমকে বিশ্বাস করে আহলে রাসূলদের বিশ্বাস করে না একটা চোরের কথা বিশ্বাস করে নবী খানদানকে বিশ্বাস করে না একটা লুটেরার কথা বিশ্বাস করে কিন্তু একজন সৎ চরিত্রবান শিক্ষিত ভদ্র নম্র ঘরের ছেলের কথা বিশ্বাস করে না সমাজ আছে না নাই আছে বড় আফসোস এটা বড় দুঃখ এটা তো ভাই তো মুসা নবী জানাজা পড়লেন তুর পাহাড়ে গেলেন যে বলছেন আল্লাহ লোকটা তো বদমাইশ ছিল এলাকার মানুষ তো ধরে জামাই চেপে চেপে কি হবে কি ব্যাপার আল্লাহ পাক বললেন মুসা শোনো যখন ও রাত্রির একটা কাজ করতো পৃথিবীর কেউ জানতো না কি কাজ ও রাত্রে যখন তৌরাত কিতাবটা পড়তো তৌরাতে আমার নবীর নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আহমদ নামটাকে যখনই দেখতো চুমা দিত আর এমান নবীর নামকে আদর করতো ভালোবাসতো আমার হাবিবের উপর ওর এই যে প্রেম এই প্রেমটাকে আমাকে বড় ভালো লেগেছে তাই ওর গুনাহকে আমি মাফ করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ খুব ঠান্ডা মাথায় বুঝুন জিন্দগিতে ভুল হবে ক্ষমা চান আল্লাহর কাছে একজন মুসা নবীর উম্মত আমার নবীর উপরে ভালোবাসায় রাত্রিরে নবীর নামটাকে চুমা দিত আদর করত দরুদ পড়ত এতে যদি আল্লাহ তার গুনাহ মাফ করে দেয় আমরা যদি সেই নবীর ঘরের ছেলেকে আমরা মজবুত করে ধরি আরে যায় ভাই অত বুঝি না অনেক তো বুঝলাম জিন্দগিতে লাভ কচুকুটা কি হলো বুঝে 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 তো অবস্থা খারাপ চলো অত বুঝি না বিরাট তো কুরাইশ খানদানের আছে বিরাট তো নবী বংশের সন্তানের আছে অতএব তারটাকে সরা দিয়ে আমি যাব অত ডায়ে বায়ে বুঝি না হতে তো পারে মুস্তফার জন্য ভালোবেসেছি মুস্তফার জন্য বিশ্বাস করেছি মুস্তফার জন্য তার পিছনে দাঁড়াই মুস্তফার জন্য তার জন্য দৌড়ই মুস্তফার খানদান বলে তার ঝান্ডা নিয়ে দৌড়িয়েছি হতে তো পারে কিয়ামতের দিন নবীর জন্য প্রেম দেখাতে তোমার না যাত্রা হয়ে যেতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ দায়ে বায়ে তো অনেক দিন ভাবলাম ভেবে ভেবে কি করলেন কটা আইপিএস অফিসার আছে আপনাদের পাড়ায় কটা এমএ পাস আছে জজ কটা আছে উকিল কটা আছে বড় নাম করা ডাক্তার কটা আছে হ্যাঁ যারা আজকের দিনে সবথেকে বেশি অত্যাচার করছে সবথেকে বেশি আজ থেকে যারা হারাম খাচ্ছে আজকের দিনে বুঝতে পারছেন না আপনার পরে কটা আছে ভেবে দেখুন আমার কথা খারাপ লিখছে ভাইরা ভাবাতে চাইছি তুমি কি চাইছো তোমার ছেলের জিন্দেগিটা ভিক্ষার উপরে হোক
তুমি কি চাইছো তোমার ছেলেটাও আগামী দিন তোমার মতই এদর ওদর লাথি খেয়ে বেড়াক তুমি কি চাইছো তোমার ছেলেটাও আগামী দিন ওই জালিমদের পায়ের কাছে গিয়ে বসবে আর সে তোমার ছেলের উপরে জুলুম করবে অত্যাচার করবে তুমি কি চাইছো তোমার ঘরের ওই বেটিটা ভালো ব্রেন থাকার পরও সে পড়াশোনায় আগাতে চাইছিল পারলো না কামিয়াবি শিখরে গিয়ে তার ইজ্জতকে লুটতে চাইছিল সে পিছিয়ে চলে আসতে বাধ্য হলো তুমি কি এইটা চাইছো যদি না চাও তাহলে তোমার হয়ে বলার মানুষ তৈরি করো তৈরি করো ভাবো সমাজ ভাবো নয় আগামী দিন চোখ দিয়ে পানি নয় রক্ত ঝরবে রাস্তা খুঁজে পাবে না মনে রাখবেন তো মূসা আলাইহিস সালাম এসে ব্যাপারটা বলল তারা সব শুনলো খুশি হয়ে গেল চলে গেল যাক আল্লাহ দয়ালু পাপীকে আল্লাহ ক্ষমা চাইলে বলুন মাফ করে কিন্তু আল্লাহ একটা পাপ মাফ করে না কি হকুন নাস কি হকুন নাস আমি দোষ করিনি আপনি আমায় মেরেছেন গাল দিয়েছেন আমার কাছে না ক্ষমা চাইলে মাফ আল্লাহ করবে না আমার টাকা আপনি ঝেড়েছেন আল্লাহ মাফ যদি মাফ না করি আপনি মাফ হবে না আমার ঘরটা আপনি লেলিয়েছেন আমার তেরপলটা আপনি লেলিয়েছেন কথা বুঝা যাচ্ছে না আমার জিনিসগুলো আপনি ঝেড়ে দিয়েছেন আল্লাহ যদি মাফ না করে মাফ হবে না এটা ইসলামের বাণী না বাণী না আজকের দিনে বলুন কত এরকম মুসলমান আছে এই জায়গায় মাস্টার ডিগ্রি করে বসে আছে না না এই দু নম্বরি করাতে পরের মাল ঝেড়ে খাওয়াতে আছে না না তাহলে বলুন এই সকল মানুষ যখন মরবে এদের জানাজা পড়া কি একজন নবীর প্রেমিকদের জন্য চলে কি কাজ জানাজা আপনি পড়তে যাচ্ছেন যার মাথা থেকে পা পর্যন্ত হকুন নাসে ভরা মানুষের হক মেরেছে গরিবের হক মেরেছে এতিমের হক মেরেছে বিধবার হক মেরেছে যদি সময় মতো বাপটা তার অধিকারটা পেত মেয়েটার বিবাহটা দিতে পারত তাহলে সমাজে একটা পাপ তৈরি হতো না দিতে পারেনি লোক গরিবের অবস্থায় এইরকম কত মানুষ ঝেড়ে ঝুড়ে খাচ্ছে এটা হক না এ যুবক তোমরা যদি আমায় ভালোবাসো বলে যায় জিভকে মুখকে লাগাম দাও লোভ করো না হারাম খেও না পরের মালকে ঝেড়ো না আল্লাহ কিন্তু হক নাসের বিচার করবে ছাড়বে না কেননা এটা সে যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না বলে দিয়েছে নামাজ কাজা করেছো আল্লাহ চাইলে মাফ করতে পারে আল্লাহর হক রোজা কাজা করেছো আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে প্যান্ট শার্ট পরেছো আল্লাহ মাফ করে দেবে এমন করে হজ করতে পারোনি আল্লাহ মাফ করে দেবে কথা বুঝে আসছে এগুলো আল্লাহর সাথে আর হকুন নাস বান্দা বান্দার সাথে কিন্তু আজ দুঃখের বিষয় আমার নবীর উম্মত গুলোকে একদল জালিম আবু জেহেল আজকের দিনের বড় প্ল্যান করে এদের ঘরে হকুন নাসের পাপেতে জড়ানোর চেষ্টা করছে তাহলে আমি একজন পীর সাহেব হিসাবে পীরজাদা হিসাবে দাদা পীরের আওলাদ হিসাবে যারা এদের ঘরে হকুন নাসের দিকে চড়াতে চাইছে তাদের থেকে এদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করা এটাও তো ইমানি কাজ কি গো দায়িত্ব আছে না না সেই দায়িত্ব নিয়ে কথা বলছি তা মুসা নবীর যে কথাটা বলতে গিয়ে চলে গেলাম মুসা নবী এখন ফেরাউন হঠাৎ করে একদিন মুসা নবীর সঙ্গে লড়াই করবে আপনারা সবাই জানেন যুদ্ধ হবে লড়াই হবে তো এই লড়াইয়ে মুসা নবী তুর পাহাড়ে গেলেন আল্লাহ লড়াই তো হবে আমার তো সংখ্যা কম আপনি আমাকে সাহায্য করুন আল্লাহ বললেন মুসা আমি তো তোমার সাথে আছি স্বাভাবিক আল্লাহ কার সাথে নবীর সাথে আল্লাহ তো হকের দিকে ঠিক না বেটি আমি তো তোমার সাথে আছি যাও তো মুসা নবী এসে তার সাথীদেরকে বললেন খুব মন দিয়ে শুনবেন খুব মন দিয়ে শুনবেন সাথীদের ঘরে এসে বললেন তোমরা চিন্তা করো না ওদের ফোর্স থাকতে পারে ওদের লোক বেশি হতে পারে কেন সরকার ফেরাউন তখন রাজা তো বুঝতে পারছেন না ফেরাউন তখন রাজা রাজার ক্ষমতা তো বেশি হবে সব থাকতে পারে কিন্তু আল্লাহ আমাদের সাথে আছে চিন্তা করতে মানা করেছে চলো লড়াইয়ের ময়দানে যেতে হবে লড়াইয়ের ময়দানে গিয়ে মুসা নবী পরাজিত হয়ে গেছে ফেরাউন জিতে গেছে শুনছেন সবাই বাগ যারা মুসা নবীর সাথে আছে তারা বলছে হুজুর এটা কি হলো হুজুর এটা কি হলো আপনি আল্লাহর নবী আপনি হেরে গেলেন এটা কি হলো মুসা নবী তুর পাহাড়ে গেছে আল্লাহ আপনার কুদরত বুঝে কি অবশ্যই কিছু রহস্য আছে আল্লাহ বললেন মুসা যাও যাও তুমি জিতবে যাও না
আমি তো আছি তোমার সাথে যাও আবার এসে উম্মতদের বলছে আল্লাহ বলেছে আমরা জিতব জিত আমাদের হবে চলো না খুব মন দিয়ে শুনবেন ওই কথাটা যখনই বলল প্রথম দিন যারা গিয়েছিল মুসা নবীর সাথে তাদের মধ্যে কে একটা বড় অংশ বলল মুসা তোমরা যাও আমরা তোমার সাথে নাই বেরিয়ে গেল মুসা নবীকে ছেড়ে দিয়ে বন্ধু শুনবেন দ্বিতীয় দিন আবার লড়াই গেল যাওয়ার পরে আবার হেরে গেছে আবার মুরিদরা বলছে উম্মতরা বলছে হুজুর আপনি হেরে গেলেন কেন মুসা নবী আবার আল্লাহর কাছে গেছে তুর পাহাড়ে আল্লাহ আজ আমাকে বলতে হবে আপনি তো কখনো হারতে পারেন না আপনি সাইয়ুন কদির রহস্যটা কি উম্মতের কাছে মুখ দেখাবো কি করে আল্লাহ আপনি বলুন উম্মত আমাকে বড় প্রশ্ন করেছে আমার আল্লাহ বলছে মুসা শোনো ফেরাউন গলায় গামছা দিয়ে আমার কাছে এমন ভাবে রাত্রিরে গিড়গিড়ানি দিত দিয়ে বলতো মালিক তুমি তো প্রকৃত খোদা আমি দুদিন খোদাইত্ব করছি কেড়ে নিচ্ছ কেন আমায় দুদিন জিতাও কিন্তু মুসা এটা যেমন একটা ব্যাপার ছিল তার থেকে বড় ব্যাপার হচ্ছে বিপদ না এলে আপন চিনা যায় না মুসা জোরে বলুন সুবহানাল্লাহ যখন তুমি প্রথম দিন হারলে যারা তোমার দরদি ছিল তাদের মধ্যে থেকে দ্বিতীয় দিন অনেকে তোমার সাথ দেয়নি পালিয়ে গেছে এরা প্রকৃত দরদি নয় মুসা এরা হলো লুবি যদি তুমি না হারতে বিপদে না পড়তে তাহলে এদেরকে তুমি চিনতে পারতে না তারপরও কিছু লোক ছিল তাদের মধ্যে ছিল নবী তো ঠিক আছে হয়ে যাবে এই বিশ্বাসটুকু ছিল কিন্তু প্রকৃত দিন থেকে তোমায় চাই না তাই দ্বিতীয় দিন আবার যখন গেছে আবার হারিয়েছি তৃতীয় দিনে কিন্তু তারা বলেছিল মুসা তুমি আর তোমার আল্লাহ লড়কে যাও আমরা নাই অতএব আজকের দিনে তোমার পিছনে যারা এসেছে একদম সলিড আজকে আমি আল্লাহ তোমাকে ফতে দেবো চলে যাও কালকে তুমি জিতবে জোরে বলুন সুবহানাল্লাহ পরের দিন মুসা নবীকে আল্লাহ কামিয়াবি দিলেন মিশরের ক্ষমতা মুসা নবীকে আল্লাহ দিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আজও সমাজে থাকতে পারে না পারে না কি গো থাকতে পারে না পারে না অতএ বিপদ আসা ভালো বিপদ আসা খারাপ নয় বিপদে বন্ধু চেনা যায় বিপদে আপন চেনা যায় বিপদ না এলে প্রকৃত দরদেকে পরীক্ষা লিয়া যায় না কথা বুঝছেন আসেন সময়ে দিয়ে খেয়াল গুনে সংক্ষেপ করব তার আগে আবার একবার বলে দিয়ে যাই চলে আমাকে আপনাকে যেতে হবে যে হয় আখেরাত বলে একটা জায়গা আছে বিচার হবে কামত হবে জান্নাত জাহান্নাম রয়েছে তাহলে দুনিয়ার অন্য কোন সম্প্রদায় কি করছে দেখার দরকার নাই কারো ধর্ম বিষয়ে আলোচনা সমালোচনা করারও দরকার নাই আমার তোমার চলার রাস্তা না হবে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য এ যুবকেরা তরুণেরা এদিক থেকে একটা মানুষ ডাকছে এদিকে আসো ওদিক থেকে আর একটা মানুষ ডাকছে এদিকে আসো তোমার উচিত হবে দুইটা মানুষকে টালি করা এই দুইটা মানুষের ব্যাক সাইডটাকে দেখা এই দুইটা মানুষের লাইফ স্টাইলটাকে দেখা এই দুইটা মানুষের চরিত্র জীবন ব্যবস্থাকে দেখা দেখে তোমার দ্বারাই মনে হবে যে মানুষটা দ্বারা আল্লাহ দিনের ক্ষতি হবে না মুসলিম মাদ্রাসা ক্ষতি হবে না মানুষের যোদ্ধাপুর ক্ষতি হবে না সমাজে দাঙ্গা ফাসাদ হবে না এমন করে খুন খারাপি হবে না গরিবদেরকে লুটা হবে না ওই মানুষটা ডাকে সারা দিয়া এ আমার নবীর উম্মা শুনে রেখে দাও এটা তোমার আমার জন্য জরুরি হয়ে যাবে কেননা নবী আমার জানিয়ে দিলে আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলে তুমি যদি ব্যবসা করতে নাবো ওই ব্যবসা ক্ষেত্রে দুটো লোক রয়েছে একটা লোক বিগত দিনে চিটিংবাজি করেছে একটা লোক বিগত দিনে মানুষকে ধোকা দিয়েছে একটা লোক বিগত দিনে মানুষের টাকা পয়সা ছেড়েছে বিগত দিনে মানুষকে চুরি করে লুটপাট করে নিয়েছে আর একটা লোক তোমাকে ব্যবসার জন্য আহ্বান করে তোমার জন্য নতুন হতে পারে কিন্তু তার ব্যাকসাইডটা অনেক ভালো রয়েছে সে কখনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে নি কারো ছেড়ে লাইনে কাউকে কাঁদাই নে কারো ক্ষতি কখনো কামনা করে নি এই জায়গাতে তোমার উচিত হবে তোমার ব্যবসাটা দুনিয়ার স্বার্থে হতে পারে কিন্তু তোমাকে অল্প যদি লাভ হয় তথাপিও এই সৎ চরিত্রবান লোকের সঙ্গে ব্যবসা
চেষ্টা করতে হবে ওই অন্যায় কারের সঙ্গে করা যাবে না ধরুন দুনিয়া জমিনে আপনি এমন করে কোন একটা লোকের কাছে শিক্ষা দিতে যেতে লেগেছে এই শিক্ষক দুজন রয়েছে একজন শিক্ষক আপনাকে ডাকতে লেগেছে আর একজন ডাকতে লেগেছে আসো আমার কাছে ভর্তি হও আমি পড়াবো এই দুজনের মধ্যে একজনের রিপোর্ট আপনার কাছে রয়েছে যে কিনা ছাত্রকে এমন করে মিথ্যা কথা বলা শেখায় যে কিনা ছাত্রকে এমন করে অঙ্কের মাধ্যমে জনগণকে কিভাবে ধোঁকা দিয়ে টাকা পয়সা হারিয়ে নিয়ে যাবে এই রকম অঙ্ক আপনাকে শেখায় আর একজন শিক্ষক রয়েছে যে কিনা আপনাকে সৎ শিক্ষা দেবে বাবারা চুরি করো না মানুষকে ধোঁকা দিও না মানুষকে ভালোবাসো ইনসাফ ঠিক করো ওজনে কম দেবে না কেন নবী নিষেধ করেছে এই রকম সৎ শিক্ষক রয়েছে তুমি যদি ইসলামের অনুসারী হও তোমাকে আমি বলে দিয়ে যাই আল্লাহর বিধান হলো ওই অসৎ চরিত্রের শিক্ষকের কাছে তোমায় গেলে হবে না যে কিনা মিথ্যা শিক্ষা দেয় চুরি করা শিক্ষা দেয় তোমাকেই ভালো শিক্ষকটার পিছনে দাঁড়াতে হবে হতে পারে তোমার নজরে এই ভালো শিক্ষকের বয়সটা কম হতে পারে তোমার নজরে ভালো শিক্ষকের যোগ্য কি বলে যোগাযোগ জায়গা ক্ষমতা কম সে হয়তো চাকরি সোর্সে তোমাকে ঠিকভাবে পৌঁছাতে পারবে না কিন্তু যে দু নম্বর রয়েছে হয়তো সে অনেক জায়গায় সেটিং করে তোমাকে চাকরিটা করিয়ে দিতে পারবে কিন্তু তোমাকে এই ন্যায় সৎ চরিত্রবানের কাছে শিক্ষা অর্জন করতে হবে হয়তো দুনিয়ার জমিনে তোমার 30টা বছর 40 বছর হয়তো লস হতে পারে কিন্তু জীবনে কোনোদিন তুমি যখন রাস্তাতে যাবে তোমাকে কেউ ঠোকাবাজ বলে কোনোদিন ডাকবে না কেননা তোমার শিক্ষক ছিল এক চরিত্রবান ভদ্রলোক ইসলাম সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের ঘরে শিখিয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদেরই একদল আলেম উলামা আমাদেরই একদল তথাকথিত পীর সাহেব পীরজাদা এই দুনিয়াদার মানুষের যারা প্রভু শাস্তি চাইছে এদের কাছ থেকে অর্থ খেয়ে আমাদের ঘরে শুধু মসজিদ মাদ্রাসা এইটুকু চিনিয়েছে আর বাবা কোনো জায়গা তোমাদের করতে হবে না কথা মাথায় ঢুকছে না ঢোকে না ইসলাম শুধু মসজিদে আছে তা নয় ইসলাম শুধু মাদ্রাসায় আছে তা নয় ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম যে সমাজে অর্থের অভাবে নারীর বিবাহ হচ্ছে না ওই সমাজকে পরিবর্তন করে স্বচ্ছ সমাজ গড়ে তোলার নাম ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি আমার কম কি জিজ্ঞাসা করি শিক্ষাতে এত পিছিয়ে কেন কর্মসংস্থানে এত পিছিয়ে কেন যে রুজি জীবিকাতে এত পিছিয়ে কেন তুমি কি মায়ের পেট থেকে গরিব তকদির লিখে নিয়ে এসেছো নাকি এত পিছিয়ে কেন একটাই কারণ আমাদেরকে সজাগ চেতনা দেওয়া হয়নি পিছিয়ে রাখা হয়েছে আর আমাদের মধ্যে পিছিয়ে 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 এমন একটা জায়গায় আমরা চলে গেছি ওই বাচ্চা হাতির নাই হয়ে গেছি আমরা বাচ্চা হাতি বোঝেন তো ছোট ছোট দেখেন না বাচ্চা হাতি যখন কেউ কিনে নিয়ে আসে তার পায়ে একটা শিকল বেঁধে দেয় একটা পায়েতে মাঝে দেখবেন বেঁধে কোনো জায়গায় বেঁধে রেখে দেয় বাচ্চা হাতি কি করে পাটা টানে খুলতে পারে না পারবে হাতি ছোট বাচ্চা খুলতে পারবে আমার কথায় বেজার হচ্ছে একটু সারাদান খুলতে পারবে একদিন টানছে এক মাস টানছে এক বছর টানছে খুলতে দু বছর টানছে খুলতে তিন বছর টানছে খুলতে পারে না চার বছর খুলতে পারে না লাস্টের মাইন্ডে কি হয়েছে আমার দ্বারাই হবে না আমার দ্বারাই খুলতে পারবো না লাস্টে এখন পুরু জন হয়ে গেছে মানে একবার যদি লাথি মারে টান দেয় শিকল কেন ঘর থেকে টেনলে চলে যেতে পারবে এত ক্ষমতা হয়ে গেছে তখনও মাইন্ডের মধ্যে কি আছে বলুন বলুন কেন অভ্যাস এক বছর দু বছর তিন বছর তা আমরা দীর্ঘ বছর পরের গোলামি করে 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 এমন জায়গায় পৌঁছে গেছি আমাদেরও মাইন্ডে ঢুকে গেছে আমরা পারবো
সমাজকে পরিবর্তন করতে আমরা পারব সমাজে গরীব মানুষ যাতে তাদের মেয়েরা ঠিক টাইম মতো বিবাহ হয়ে যায় পয়সা তাদের ছেলেরা পড়াশোনা করে ডাক্তার উকিল হবে এই সমাজ তৈরি করব আমরা কি পারব আমাদেরও মাইন্ড এসে গেছে ওই জালিমদের শিকল আমাদের পায়ে বাঁধা বেঁধে রেখে দিয়েছে আমরা যখনই টেনেছি পারিনি টেনেছি পারিনি টেনেছি পারিনি যদিও একটা দুটো বেরোয় আবার ওদের কাছে বিক্রি হয়ে যায় কথা বুঝছেন না তা আমাদের মাইন্ডে এসে গেছে আমরা মনে হয় পারবো না কিন্তু আজ আল্লাহর শুকর আমরা তো বড় হইছি একবার টান মেরে দেখো না কে বলেছে পারবে না মা টান ঘর সমেত উঠে যাবে দেখবেন ইনশাআল্লাহ কে বলেছে পারবেন এখন জোন হয়ে গেছে পুরো প্রাপ্ত বয়স্ক তোমার এখন আমরাই তো পাহাড় কেটে রাস্তা তৈরি করেছি মানুষ তো আমরা মানুষই তো সাগরের তুফানের বিচখানে পিলপে তৈরি করে কলম তৈরি করে রাস্তা তৈরি করেছি আমরাই তো আমরা মানুষ তো আকাশে প্লেন উড়াচ্ছি আমরাই তো কেন পারবো না আমরা চেষ্টা করলে এই সমাজে অন্যায় বন্ধ করা মদ বন্ধ করা জুয়া বন্ধ করা রেপ বন্ধ করা মানুষের উপর জুলুম বন্ধ করা কেন পারবো না আমাদের বাচ্চারা ডাক্তার হবে উকিল হবে জজ হবে কেন পারবো না আমরা মসজিদে যাব মাদ্রাসায় যাবো স্বাধীনভাবে যাবো আমাদের মেয়েরা স্কুলে যাবে হিজাব পরে কেউ রুখবে না আমার নবীর শানে কেউ গুস্তাগি করবে তাকে উপযুক্ত আইনের আওতায় শাস্তি দেবো কেন পারবো না চেষ্টা তো করলাম না যদিও বা চেষ্টা করতে নেমেছেন আগেকারের বুড়ো হাতিগুলো বলছে এদিক ওদিক করতে যেও না আগেকারের বুড়ো হাতি কথা খারাপ লাগছে নাকি কেন যেখানে আমার ধর্মের ব্যাপার যেখানে আমার বাচ্চার ভবিষ্যতের ব্যাপার যেখানে আমার জিন্দেগির ব্যাপার যেখানে আমার রাষ্ট্রের ব্যাপার যেখানে মানবতার ব্যাপার যেখানে ইনসাফ ইনসানিয়াতের ব্যাপার ওখানে বাপ বয়স টয়স দেখতে গেলে আর হয় না ওখানে তখন ইনসাফটাকে আগে প্রাধান্য দিতে হয় এটা আমার রসুল শিখিয়েছে আমার নবীর কথা বলে যাচ্ছি আমার রসুলের আদর্শ এটা ভাই আমার তাই লড়াইয়ের ময়দানে মুসা নবীকে তার সাথীদেরকে মুসা নবীর থেকে দু নম্বর সরাবে বলে আল্লাহ হারিয়েছে হারিয়েছে আবার জয় দিয়েছে তা কামিয়াবি বেশক তাদেরই হয় যেদিন আল্লাহ চাইবে যদি তুমি বিশ্বাস রাখো আল্লাহর উপরে কথা বুঝে আসছে তো ভাইরা আমার চিরস্থায়ী কেউ বাঁচবে না সবাইকে চলে যেতে হবে আজ আমি একটাই কথা বলবো আমাদের কাছে জান প্রিয় না রসুল প্রিয় কারা বলছেন রসুল প্রিয় হাত আল্লাহকে সাক্ষী রেখে দু মুনাফিকি করবেন না রসুল প্রিয় তো হাত নাবান সুদের সঙ্গে আপোষ করবেন ঘুষের সঙ্গে আপোষ করবেন চোরের সঙ্গে আপোষ করবেন মাতালের সঙ্গে আপোষ করবেন খুনির সঙ্গে আপোষ করবেন যারা আমার রসূলুল্লাহর মাদ্রাসাকে মিটাতে চায় তাদের সঙ্গে আপোষ করবেন হিজাবের বিরোধীকারীদের সঙ্গে আপোষ করবেন আরে কোনোদিন আপোষ করলে রসুল প্রিয় হতে পারে না সাহাবারা দেখিয়ে দিয়েছে আমরা সব হারাতে পারি রসুলকে ছাড়তে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ আজ সিদ্দিক আকবরের খুন হয়ে আজ আপনাদের ঘরে ঈদুল আজহার ময়দানে বলে যাচ্ছি মাঠে জলসায় আমি দুনিয়ায় সব ছাড়তে পারি সব ছেড়ে দিতে পারি আল্লাহ না করুক কোনদিন যদি এমন জায়গা হয় মাকে ছাড়তে হয় ছেড়ে দেব বাপকে ছাড়তে হয় ছেড়ে দেব পরিবার ছাড়তে হয় ছেড়ে দেব বাপ চাচা আত্মীয় ছাড়তে হয় ছেড়ে দেব সব ছাড়তে হয় ছেড়ে দেব এই দুনিয়া ছাড়তে হয় ছেড়ে দেব কিন্তু জবান দিয়ে যাচ্ছি আমার মুস্তফাকে কোনোদিন ছাড়বো না ছাড়বো না ছাড়বো না এই প্রতিজ্ঞা আপনারাও কি করতে পারবেন হাত তুলে বলেন করতে পারবেন তাহলে মনে রাখবেন মুস্তফা যে রাস্তা শিখিয়েছে সেই রাস্তার বাইরে আমরা চলবো না মাকে ভালোবাসলে কে খুশি হয় আল্লাহ রসুল খুশি হয় মাকে ভালোবাসবো বাপকে ভালোবাসলে কে খুশি হয় আল্লাহ রসুল ভালোবাসবো সমাজে নাই সত্য ইনসাফ প্রতিষ্ঠিত করলে কে খুশি হয়
বলুন আমরা ইসলাম কেনা একেবারে মসজিদ মাদ্রাসায় ঢুকে তালামের দিছি একদম বাইরে বের হই না আচ্ছা কোরআন কি বলছেন কুনতুম খাইরা উম্মতি বলুন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আচ্ছা তো নাকি কোরআনে কি বলছে হাফেজ সাহেব বলেন না গো কোরআনে কথা দিরা কোরআন কার কথা বলুন বলুন আল্লাহর কথা যিনি এখনো বাঁচিয়ে রেখেছে কালকে বাঁচবেন কি বাঁচবেন না কে জানে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে কেউ মারতে আল্লাহ যদি মারে কেউ বাঁচাতে পারবে না তাহলে আল্লাহ বলছে কুনতুম খাইরা উম্মতি উখরিজা লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ইসলাম নামক ট্রেন বুঝাবার জন্য বলছি ইসলাম নামক এই ট্রেন বা এই বিধানটা দুটো পার্টির উপর দিয়ে চলে ট্রেন লাইনের কটা পার্টি থাকে দুটো ইসলাম নামক এই ট্রেনটা এই পার্টিটা এই কথাটা বলেই দোয়া কর দেবো বুঝতে হচ্ছে কেন নামাজের ব্যাপার আছে মাগরিব হয়ে আসছে দুটো পার্টির উপর দিয়ে চলে কি পার্টি একটা হলো ন্যায়ের দিকে আর একটা হলো অন্যায়কে মিটিয়ে দেওয়ার পক্ষে শুনছেন কুনতুম খাইরা উম্মতি উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ন্যায়ের পক্ষে থাকো অন্যায়ের বিরোধী করো ইন্নামাল ইসলাম কথা কিছু মাথায় ঢুকছে ন্যায়ের পক্ষে থাকো অন্যায়ের বিরোধী করো অন্যায় যদি তোমার ছেলে করে তারও বিরুদ্ধে থাকতে হবে অন্যায় যদি তোমার আপনজন কেউ করে তারও বিরুদ্ধে থাকতে হবে অন্যায় যদি তোমার সমাজের নেতা করে তারও বিরুদ্ধে থাকতে হবে অন্যায় যদি তোমার একেবারে দিলের আপনজন হুজুরও যদি করে সেটাও মেনে লিয়া ইসলামে হারাম চলবে না কারণ ইসলাম ন্যায়ের পক্ষে থাকার নাম অন্যায়ের বিরোধী করার নাম ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমি বুঝাতে পেরেছি বাপ সংক্ষেপ আলোচনা এলোমেলো ভাবে হলো কিন্তু বিষয় একটাই এই জিন্দেগি যিনি দিয়েছে তিনার খুশির জন্য আমাদেরকে পা ফেলতে হবে আসুন আমরা একটু সালাম পড়াবো ইয়া নবী সালাম আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি বাপ জান বাঁচানো কি জোরে বলো ফরজ খেতে না পেলে জান বাঁচে তে হালাল ইনকাম করাটাও ফরজ শুনছেন কেউ যদি মারতে আসে তার থেকে নিজেকে বাঁচাবার জন্য লড়াই করাটা কি ওটাও ফরজ জান বাঁচানো ফরজ অতএব নিজের বাচ্চার ভবিষ্যৎ নিজের বাচ্চা কি করে ইজ্জতের রুটি খাবে নিজের বাচ্চা কি করে বাঁচবে এর জন্য নিজেকে সংগ্রাম করার চেষ্টা করা এটা কোরআন হাদিসের বিরোধী কাজ নয় কথা মাথায় ঢুকছে স্বচ্ছ হালাল ইনকামের জন্য চেষ্টা করা বাচ্চার ভবিষ্যতের জন্য ভাবা এটা ইসলামে নিষেধ নয় ভালো কাজ যদি কেউ আমার বাচ্চার ভবিষ্যৎ লোটে যদি কেউ আমার আর্থিক কাঠামোকে ধ্বংস করার জন্য লোটে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে নিজে নিজের পরিবারকে নিয়ে বাচ্চাদের নিয়ে স্বচ্ছ জীবিকা হালালের উপরে দাঁড়িয়ে জানকে বাঁচিয়ে রেখে চলার জন্য যদি কেউ চেষ্টা করে এটা কি ইসলামের নিষেধ আছে আমি বলে যাচ্ছি নিষেধ নাই জায়েজ চলবে কথা কিছু মাথায় ঢুকছে এটা মাথায় রেখে দেবেন জান বাঁচানো ফরজ আপনি যখন জঙ্গলে বাস করছেন জঙ্গলে কেউ উঠে আছে ইত্যাদি ইত্যাদি আরও সব জীব জন্তু পশু থাকে না থাকে না তো জঙ্গলে যখন বাস করেন তাহলে পশুদের হাত থেকে বাঁচার জন্য নিজেকে প্রস্তুত হয়ে থাকতে হয় কেন জান বাঁচানো জোরে বলুন খরচ আজকে সেই জঙ্গলের যাতে হিংস্র পশুদের আক্রমণ থেকে নিজেকে বাঁচা যায় সে প্রস্তুত নিজেদের ঘরে নিতে হয় আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচার রাস্তা যেন আল্লাহ বার করে দেয় বোন আল্লাহুম্মা আমিন এই দাঁড়িয়ে সালাম দেওয়া হলো সুন্নতে সাহাবা সাহাবা হুজুররা নবীকে সালাম দিতেন দাঁড়িয়ে সালাম দিতেন
কথা বুঝে আসছে তাই আমরাও দাঁড়িয়ে সালাম দিই কিন্তু কেউ যদি বসে দেয় তার জন্য সে ইসলাম থেকে বেরিয়ে যাবে এই মন মানসিকতাটা আনবেন না তাহলে কিন্তু অসুবিধা হবে এটা প্রেমের জিনিস এক একজন এক এক ভাবে প্রেম করে আমরা সাহাবারা যেভাবে করেছে আমরা সেইভাবে করব তর্কে ঝগড়াই নাই ইয়া নবী ইয়া রাসূল يا حبيب سلام كوتينا حشوغا اورر دين كي آجي مودي قبالي غناغا امم আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম سلام يا نبي نامو او پیارا يا رسول نامو او پیارا عرش بر حق نے پکارا سج پیغمبر حق حمارا يا نبي سلام يا رسول يا حبيب سلام سلام الله شكرا لك يا بوشن يا ربي سلم وسلم دائما